আজ মহাসপ্তমী, আনুষ্ঠানিকভাবে এই দিনেই পুজো শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। এই মুহূর্তে আমরা কথা বলবো হুগলির কেওটে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, সেখানে কি চিত্র আজ সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ? কারণ আমরা প্রত্যেকেই জানি আজ গঙ্গার ঘাটে ঘাটে কিন্তু অন্যদিকে চলছে নবপত্রিকা স্নান। তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো, কি দেখতে পাচ্ছ? ক্লাবেরই সদস্য বাসুদেব আচার্যর সাথে বাসুদেবের কাছ থেকে বিষয়টা জানতে, বাসুদেব বাবু আপনাদের এবছরের থিম কি? এবছর উজ্জ্বল সঙ্গের ভাবনায়, শারদীয়া ভাবনায় রয়েছে ত্রিলোচন। উজ্জ্বল সঙ্গের বহু ঐতিহ্যমণ্ডিত দুর্গাপূজা এবার 65 বর্ষে পদার্পণ করল। ক্লাব সদস্যদের এবং পাড়ার অধিবাসীবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এবারের ভাবনায় উঠে এসেছে ত্রিলোচন। তো আমাদের ভাবনা যেটা ছিল, চিরাচরিত যে সাবিকিয়ানা এবং থিম, তার একটা মেলবন্ধন ঘটান। ত্রিলোচন হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। তো আমরা যদি পৌরাণিক রূপকের আড়ালে যে সত্য তা উদ্ঘাটন করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে একদিকে যেমন মহাদেব সৃষ্টি করেন স্থিতি বা পালন এবং সংহার, ঠিক তেমনি এই সৃষ্টি প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবন, পরিবেশ সব কিছুতেই চলছে একটা চক্রাকার আবর্তন। সেই আবর্তনের ধারায় উজ্জ্বল সঙ্গ তুলে ধরতে চেয়েছে যে আমাদেরকে ত্রিলোচনের মতো করেই পরিবেশ, স্বাস্থ্য সমস্ত দিক মাথায় রেখে আগামী দিনে আমাদের জীবন, আমাদের কর্মসূচি সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই ভাব, এটাই ছিল আমাদের মূল ভাবনা। এবং পাশাপাশি এখানে একটি বিশেষ দিক হলো সাবেকিয়ানা এবং থিম, এই দুটোর একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। এখানকার পুজো নিষ্ঠার সঙ্গে শাস্ত্রীয় বিধি মেনে চিরাচরিতভাবে করা হয় এবং পুজোটা পাড়ার লোক ভীষণভাবে উপভোগ করে। দেখো বন্যশিখা, ক্লাব সদস্য যেমনটা জানালেন যে উজ্জ্বল সঙ্গের পুজো সেটা পাড়ার অধিবাসীবৃন্দ এবং ক্লাব যারা সদস্য রয়েছে তারা করলেও নিষ্ঠার সাথে এই পুজোটা হয় এবং তারা কিন্তু সবসময় এই এই উজ্জ্বল সঙ্গের যে পুজো সেটাকে সর্বোচ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সকাল থেকেই কিন্তু দর্শনার্থীরা মণ্ডপে আসছেন। তারা কিন্তু ভিড় এড়াতে, যাতে সন্ধ্যায় যে ভিড়টা হয় সেই ভিড় এড়াতেই কিন্তু সকাল থেকেই দর্শনার্থীরা আসছেন এবং মণ্ডপে এই মুহূর্তে সপ্তমীর যে পুজো সেই পুজোও কিন্তু হচ্ছে। বন্যশিখা বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে বলাশ। শনিবার সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে নবপত্রিকা স্নান। অন্যদিকে হুগলির কেওটা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, যেমনটা জানাচ্ছিলেন সেখানে সাবেকিয়ানার পুজো পুজোই হয় এবং সাবেকিয়ানার ধাঁচেই সেখানে পুজো হচ্ছে এবং গতকাল থেকেও সেখানে জনজোয়ার লক্ষ্য করা গেছে।